দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে নতুন একটা অধ্যায়, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। যেহেতু ষষ্ঠ অধ্যায় শেষ হয়ে গেছে, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিছিলাম কিছু, আমি একটা সৃজনশীল প্রশ্ন করিয়ে দিছি আর দুইটা হোমওয়ার্ক দিছিলাম, যারা করেনি তারা অবশ্যই করবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, অধ্যায়টার নাম হচ্ছে সরল সমীকরণ। ওকে, সরল অধ্যায়টার নাম হচ্ছে সরল সমীকরণ সপ্তম অধ্যায়। তোমাদের কাছে যাদের কাছে বই আছে, তোমাদের ওই বইটা খুলে দেখো, সপ্তম অধ্যায় লেখা আছে সরল সমীকরণ। তো এখানে তুমি যদিও তোমরা ক্লাস সিক্সে এই বিষয়গুলো শিখে আসছো, তারপরও আমি এটা আবার আজকে দেখাবো। প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে যে অধ্যায় যেহেতু নাম সরল সমীকরণ, তো প্রথমে আমরা দেখবো সমীকরণ কাকে বলে। আমি এটা লিখে নিছি, তোমাদের বইয়ে আছে এটা, তারপর আমি এটা তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখছি। দেখো প্রথমে যে বিষয়টা বলতেছে কি সমীকরণ। ওকে, তো সমীকরণ কাকে বলে এটা একটা সংজ্ঞা মুখস্থ রাখবে, কারণ এটা পরীক্ষায় আসতে পরীক্ষা থাকবে, মানে ক নম্বরে 2 মার্কের জন্য থাকবে। তো সমীকরণ এমনিতে বোঝার জন্য সমীকরণটা আসলে কি সেটার জন্য কিন্তু লাগবে এটা। তো দেখো কি বলতেছে যে প্রক্রিয়া চিহ্ন, তোমরা জানো প্রক্রিয়া চিহ্ন গুলো কোনটা, যেটা আছে যোগ বিয়োগ গুণ ভাগ, এদেরকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। ওকে, এরপর কি দেখো সমান চিহ্ন, এটাও তোমরা জানো সমান চিহ্ন কোনটা, সমান চিহ্ন হচ্ছে এইটা, সমান চিহ্ন হচ্ছে কি এইটা। আর প্রক্রিয়া চিহ্ন তো বললাম যোগ বিয়োগ গুণ ভাগ, এই প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত যে গাণিতিক যে বাক্যটা আছে সেই গাণিতিক বাক্যকে আমরা বলবো সমীকরণ বলবো। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু বাক্য আমাদের তো বাংলায় আছে, ইংরেজিতে আছে, আমরা বাক্যকে চিনি, তেমনই ভাবে আমাদের ম্যাথের ক্ষেত্রে বাক্য আছে, সেই ম্যাথের ক্ষেত্রে বাক্যটাকে আমরা কি বলবো গাণিতিক বাক্য বলবো। তা আমরা কি বললাম, যদি প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সংবলিত যে গাণিতিক বাক্য আছে এদেরকে আমরা সমীকরণ বলবো। খেয়াল করে দেখো, আমি যে একটা এক্সাম্পল দিই তুমি বিষয়টা ক্লিয়ার হবে। যদি মনে করো যে আমি একটা, দেখো যদি আমি একটা মনে করো যে গাণিতিক বাক্য লিখতেছি, দেখো x+3 = 5, মনে করো একটা এক্সাম্পল দিলাম উদাহরণ হিসেবে যে x+3 = 5। তো এখন খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নে এখানে সমীকরণের যে সংজ্ঞাটাই বলছিল প্রক্রিয়া চিহ্ন, দেখো প্রক্রিয়া চিহ্ন কিন্তু এখানে আছে, এর বলছে সমান চিহ্ন, সমান চিহ্ন কিন্তু এখানে আছে, সংবলিত যে গাণিতিক বাক্য মানে এইটাকে, এই বাক্যটাকে বলতেছে কি সমীকরণ, যেখানে কি থাকবে প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং সমান চিহ্ন থাকবে। আরেকটা কথা, তুমি ক্লাস সিক্সে এটা শিখে আসছো যে এখানে আমাদের যে এই যে একটাকে বলা হয় চলক বা অজ্ঞাত রাশি, এটাকে বলা হয় চলক বা অজ্ঞাত রাশি। এই চলককে বা অজ্ঞাত রাশিকে আমাদের আছে x y z দ্বারা প্রকাশ করে, সাধারণত অন্য কিছুতে প্রকাশ করা যায়, তবে সাধারণত এই চলকটাকে x y z দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা এখান থেকে একটা বিষয় দেখলাম যে সমীকরণ মানে হচ্ছে সেখানে প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে, সেখানে সমান চিহ্ন থাকতে হবে এবং একটা অজ্ঞাত রাশি থাকতে হবে, সেটা মিলে যে গাণিতিক বাক্যটা হবে তখন সেটাকে বলবো কি আমরা সমীকরণ। কথা কি বুঝতে পারছো এ পর্যন্ত, কোনো সমস্যা আছে? কথা বলো স্যার, বুঝতে পারছো সবাই? তাহলে আমরা এটাকে দেখলাম, দেখো এই যে প্রক্রিয়া চিহ্ন থাকলো, সমান চিহ্ন আছে, অজ্ঞাত রাশি আছে বা চলক আছে, এদের মিলায়ে যে একটা গাণিতিক বাক্য হবে সেই গাণিতিক বাক্যকে সমীকরণ বলবো। ওকে, এখন দেখো পরের বিষয়টা, আমি যে একটা সংজ্ঞা লিখছি সেটা হচ্ছে সরল সমীকরণ। খুব ভালোভাবে কিন্তু শিখো এগুলো, কারণ এগুলো না শিখলে তোমার, এগুলো বেসিক, এই বেসিক যদি ক্লিয়ার না হয় উপর ক্লাসে গেলে তোমাদের সমস্যা হবে, অনেক কিছু বুঝতে পারবো না, যে স্যার এটা কিভাবে হলো, স্যার এটা কিভাবে হলো, ওইগুলো কিন্তু ভালো বুঝবো না, এই জন্য বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তো এখানে দেখো সরল সমীকরণ কাকে বলে, সরল সমীকরণ এখানে আমি লিখে রাখছি, দেখো চলকের, চলক কোনটা বললাম, চলক মানে যে এক্স বললাম, এটাকে বলে চলক, এটাকে অজ্ঞাত রাশি বলা হয়। তো চলকের এক ঘাত, এই এক ঘাত কথাটা বুঝো তোমরা, কেউ বলতে পারবে, কেউ এক ঘাত বলতে কি বোঝায়?
এর পাওয়ার পাওয়ারটা পাওয়ারটা থাকবে এক। খেয়াল করে দেখো, মনে করো আমি যদি একটা চলক নিই এক্স, চলক এক্স নিলাম, এখন তার পাওয়ার হিসেবে যে দুই লিখি, তাহলে কিন্তু আর একঘাত থাকলো না, সেটা হয়ে গেল কিন্তু দ্বিঘাত। এটাকে বলা হয় দ্বিঘাত। কথা কি বুঝতেছো? এটাকে বলে দ্বিঘাত। যখন দেখবে যে ওখানে তিন লিখে দিব, ত্রিঘাত, এরকম করে আস্তে আস্তে ঘাত বাড়বে। এখানে প্রশ্নটা কি বলতেছে, চলকের মানে আমাদের সংজ্ঞায় বলতে চলকের একঘাত বিশিষ্ট, একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এই একঘাত বিশিষ্ট মানে কি, মানে ওর পাওয়ারটা বা ঘাতটা যেটা হবে হচ্ছে সেটা হচ্ছে এক হবে। তো চলকের ঘাত হবে কত? এক। সেই একঘাত বিশিষ্ট সমীকরণটাকে বলবো কি, সরল সমীকরণ। তার মানে আমি যদি এখান থেকে এক্স প্লাস নাইন ইকুয়াল টু যদি আমি টেন লিখি, তখন এই সমীকরণটাকে আমরা বলবো কি, সরল সমীকরণ। কেন? কারণটা দেখো, এখানে যে চলক এক্স আছে, এই চলকের পাওয়ার হিসাবে এক আছে। যদিও বোঝা যাচ্ছে না এক আছে কিনা, তো আমাদের এক লেখা লাগে না। যখন কারোর পাওয়ার যদি এক থাকে, তখন এক লেখা লাগে না, তখন আমরা জাস্ট আমি যদি আমরা এক্স শুধু লিখলে হয়, মানে এক্স প্লাস মনে করো নাইন ইকুয়াল টু টেন, এইভাবে লিখলে হয়, ওর পাওয়ার হিসেবে লেখা লাগে না। যখন পাওয়ার একের চেয়ে বেশি হয়ে যায়, তখন আমরা করে কি লিখি। তো দেখো, এই যে সমীকরণটা আমি লিখছি, এটা কিন্তু বলবো সরল সমীকরণ। কেন সরল সমীকরণ? কারণটা হচ্ছে এখানে যে এক্স এর যে ঘাত আছে, এই ঘাত হচ্ছে এক। তার মানে আমাদের সংজ্ঞায় যেটা বলছিল যে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে, যেহেতু এই চলকের ঘাত হচ্ছে এক, তার মানে এই সমীকরণটাকে বলবো সরল সমীকরণ। কথা কি বুঝতে পারছো? কিন্তু যদি আমি এক্স স্কোয়ার প্লাস নাইন ইকুয়াল টু ফাইভ লিখি, তখন কিন্তু এটা হচ্ছে একঘাত সমীকরণ না। তার মানে এর পাওয়ার যেহেতু দুই, তখন এটাকে সরল সমীকরণ বলবো না, তখন এটাকে দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এখন খেয়াল করে দেখো, তার মানে আমরা এটা শিখলাম, শেষ পর্যন্ত সরল সমীকরণ হতে হলে আমাদের যে চলকটা থাকবে বা অজ্ঞাত রাশিটা থাকবে, সেই অজ্ঞাত রাশিটা সে পাওয়ার থাকবে এক, এটাকে আমরা বলবো সরল সমীকরণ। ওকে, এখন যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে সমীকরণের মূল, মূল কি আসলে। তো দেখো, আমি এখানে একটা কথা বলছি, লিখছি একটা সংজ্ঞা হিসাবে, যে সমীকরণ সমাধান করে, সমীকরণ সমাধান করে চলকের যে মান পাওয়া যায়, একে সমীকরণটির মূল বলে। তোমাদেরকে আমি আবার বলতেছি, দেখো, সমীকরণ সমাধান করে চলকের যে মান পাওয়া যায়, একে সমীকরণটির মূল বলে। একটু দেখো, আমি একটা বিষয় অঙ্কটা করি, দেখো একটা অঙ্ক দেখি করি। মনে করে একটা সরল সমীকরণ দিলাম, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু নাইন, এটা দিলাম। তো আমি যদি এটাকে সমাধান করি, দেখো তো সমাধান করতে গেলে কি করতে হবে, অনেকভাবে করা যায়, ক্লাস সিক্সে তোমরা শিখে আসছো। সেটা হচ্ছে যে যদি এখানে প্লাস থ্রি থাকে, তো আমরা করতে পারি কি, এক্সটাকে সিঙ্গেল রাখতে পারি, অর্থাৎ এক্সটাকে একা রাখতে পারি। যদি এক্স একা রাখি, তাহলে আমাদের কি, এই থ্রিটাকে ভ্যানিশ করতে হবে, থ্রিটাকে ভ্যানিশ করতে হবে। তো যখন আমরা ভ্যানিশ করব, ভ্যানিশ করতে হলে কি করতে হবে, এর বিপরীত চিহ্ন দ্বারা কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ এখানে থ্রি আছে, এখানে আছে, থ্রি বিয়োগ করতে হবে বা মাইনাস থ্রি যোগ করতে হবে, একই কথা। থ্রি বিয়োগ বিয়োগ করলে দেখো ভ্যানিশ হয়। তো ক্লাস সিক্সে শিখে আসছো যে যদি কোনো একটা সংখ্যাকে বাম পক্ষে, সমানের বাম পক্ষে লিখি, ওই সংখ্যাকে সমানের ডান পক্ষেও লিখতে হয়। কথা কি বুঝতেছো? এখন দেখো, এই প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে যায়, এক্স ইকুয়াল টু হয় হচ্ছে নয় থেকে তিন বাদ দিলে ছয়। দেখো, আমি সমাধান করে যে মানটা পাইলাম ছয়, এইটাকেই বলবো কি, সমীকরণের মূল। দেখো বুঝতে পারো কি না, আমি কি বললাম, সমীকরণ সমাধান করে চলকের যে মান পাওয়া যায়, সমীকরণ সমাধান করে, সমীকরণ সমাধান করলাম, এই যে সমাধান করলাম, করে চলকের মান সিক্স পাইলাম, এই মানটাকেই বলবো কি, সমীকরণটির মূল। তার মানে যদি কেউ যে প্রশ্ন করে সমীকরণের মূল কোনটা, সমীকরণের মূল হচ্ছে আমরা সমাধান করে, সমীকরণটা সমাধান করে যে মানটা পাবো চলকের, সেই মানটা হবে সমীকরণের মূল। কথা কি বুঝতে পারছো? তার মানে এখানে, এখানে মূলটা হচ্ছে কত, ছয়। এই সমীকরণটার মূল হচ্ছে কত, ছয়। দেখো তো বুঝতে পারো কিনা। স্যার, ওখানে ডাবল থ্রি আসলে কোথা থেকে? ডাবল থ্রি কিভাবে আসলো? ডাবল থ্রি বলতে কি, দেখো যখন আমরা সমাধান করি, যদিও এই প্রসেসটা ক্লাস আমি তোমাদের এখন শেখাবো না, ক্লাস সিক্স এ ছিল, তারপর আমি এটা দেখাচ্ছি। দেখো, এই নিয়মে করবো না, মানে শেখাবো না বলতে আমি ভুল কথাটা ভুল বললাম, ওরকম না, মানে এই নিয়মে করবো না আমি, সেটা বলতে চাইছি। হ্যাঁ, এটা ক্লাস সেভেন এ ছিল,
সিক্সে ছিল, এখন সেভেনে আবার অন্য নেমে করব আমি, পক্ষান্তর বৃদ্ধি করব। তো বিষয়টা হচ্ছে যে ক্লাস সিক্স এর বিষয়টা যেটা ছিল, যে যদি মনে করো যে এক্স এর মানটা তো বের করবো, ঠিক না, এক্স এর মানটা বের করবো না, তো এক্স এর মানটা যদি বের করতে চাও, দেখো এক্স এর সঙ্গে আরো থ্রি আছে, এই থ্রিটাকে ভ্যানিশ করতে হবে। তুমি একজন বলো তো দেখি তাহলে থ্রিটাকে ভ্যানিশ করতে হলে কি করা লাগতে পারে? আমি থ্রিটাকে ভ্যানিশ করব, তাহলে অবশ্যই মাইনাস থ্রি করলে ভ্যানিশ হয়ে যাবে, কথা ক্লিয়ার বুঝেছ? যে প্রশ্ন করেছিলাম, যদি আমাদের থ্রিটা আছে, একে আমি ভ্যানিশ করতে চাচ্ছি, কারণ কি এক্স এর সঙ্গে কাউকে আমি রাখতে চাচ্ছি না, এক্স এর সঙ্গে কাউকে রাখতে চাচ্ছি না, তার মানে থ্রিটাকে ভ্যানিশ করতে হবে। থ্রিটাকে ভ্যানিশ করতে হলে অবশ্যই এর বিপরীত চিহ্ন নিয়ে আসতে হবে, তাহলে এক্স ছিল প্লাস, তাহলে মাইনাস থ্রি করে দিলাম, তাহলে ভ্যানিশ হয়ে গেল না বলো? কারণ এই প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে যায়। ওকে, এখন নিয়মটা হচ্ছে যে তুমি যদি বাম পক্ষে মাইনাস থ্রি লিখো, তাহলে অবশ্যই ডান পক্ষেও মাইনাস থ্রি লিখতে হবে, কথা কি বুঝতে পারছো? তুমি যদি বাম পক্ষে মাইনাস থ্রি লিখো, ডান পক্ষেও মাইনাস থ্রি লিখতে হবে। এটা ছিল তোমার হচ্ছে যে একটা স্বতঃসিদ্ধ। যখন ক্লাস এটা কিলো কেমন পড়ছো কিনা আমি তোমরা নেয়নি মনে হয় অবশ্য। এটা ছিল হচ্ছে এমন, যদি মনে করি এক্স ইকুয়াল টু এ ইকুয়াল টু বি হয়, একটা রাশি নিলাম এ ইকুয়াল টু বি, তো এখন যদি তুমি এর সঙ্গে সি যোগ করো এই পাশে, তোমাকে এই পাশেও সি যোগ করতে হবে, তাহলে মানে কোনো পরিবর্তন হবে না, কথা কি বুঝতে পারছো? বিষয়টা এটাকে বলে স্বতঃসিদ্ধ। এটা ছিল যে এ ইকুয়াল টু যদি বি হয়, যদি সমান হয় এটা, তখন তুমি বাম পক্ষে যে সি যোগ করো, ডান পক্ষেও সি যোগ করতে হবে। তাই এখন খেয়াল করে দেখো, তুমি এখানে একে ভ্যানিশ করার জন্য তুমি বাম পক্ষে মাইনাস থ্রি লিখছো না, তেমন ভাবে এই পক্ষেও মাইনাস থ্রি লিখতে হবে, কথা বুঝতে পারছো কি না বলো? জি স্যার পারছি। এখন এই প্লাস থ্রি আর মাইনাস থ্রি কেটে দিলাম, কেটে দিলে থাকবে শুধু এক্স, আর নয় থেকে তিন বাদ দিলে ছয়, এটা আমাদের অ্যান্সার। তবে এখানে আমি যেটা করব, খেয়াল করো এখানে আমি এই প্রসেসে করে দেবো না অঙ্ক, কি করব দেখো, এই অঙ্কটা যদি সমাধান করতাম আমি এখানে যেটা করবো সেটা দেখো, সেটা পক্ষান্তর বৃদ্ধি করব। দেখো অঙ্কটা কি আছে, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু নাইন আছে না, তো পক্ষান্তর বৃদ্ধিটা কেমন? তো তোমাকে বলতেছে যদি সমাধান করতে হয়, তাহলে অবশ্যই এই যে এক্সটা আছে একে মুক্ত করতে হবে, মানে কিছু এর সাথে রাখা যাবে না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব কি, এখানকার যে এক্স আছে এটাকে রেখে দিবে পাশে, আর এখানকার যে থ্রি আছে এটাকে ওই পারে পার করে দিব, মানে সমানে ওই পারে দিয়ে দিব। তো নিয়মটা আছে, যদি তুমি সমানে ওই পারে পার করো, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাও, তাহলে হবে কি, এখানে যা থাকবে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নয় তো আগে ছিলই, এখন প্লাস থ্রি সে হয়ে যাবে কি মাইনাস থ্রি, দেখো বুঝো কি না। এখন ক্যালকুলেশন করলে হয় ছয়, তার মানে এখানকার অ্যান্সারও ছয়ই হয়, বুঝতে পারছো বিষয়টা? এখানে আমি তোমাদেরকে এই নিয়মে শিখাবো, একে বলা হয় পক্ষান্তর বিধি, আমি এইগুলো বিধিগুলো দেখাবো, এগুলো বলা হয় পক্ষান্তর বিধি, আমার কথা কি বুঝতে পারছো? এই বুঝতে পারছো কি? এই শুধু তাহমিনা তোমরা কেউ কিছু পারো না, এই কয়েকজন আছে তো বলো, রিশাদ জাহান অমি বলো, সরি রিশাদ না, সরি রিশফাত, সরি সরি রিশফাত, বুঝতে পারছো তুমি এই বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে বুঝতে পারলে ভালো, না বুঝতে হলে আমাকে প্রশ্ন করো, স্যার আমি স্যার এটা বুঝতে পারি না, স্যার আমাকে একটু বোঝালে ভালো হয়, বলো তোমরা স্যার এটা বুঝতে পারি না। বুঝেছো, এখন কথা হলো যে এটাকে পক্ষান্তর বিধি করা হয়, বলা হয় আমরা এই বিধি করব, ঠিক আছে, আমরা এখন আর ক্লাস সিক্স এর বিধি করব না, এখন আমরা করব কি, এখন পক্ষান্তর বিধি করে আমরা ক্যালকুলেশনটা করব। তা এখন কয়েকটা বিধি আছে, সেই বিধিগুলো তোমাকে এখন দেখাবো, দেখো এগুলোকে তো ক্লিয়ার হয়েছো, এখন আমরা বিধি শেখাবো। এখন এক নম্বর যে বিধি আছে, এই বিধিটার নাম আছে পক্ষান্তর বিধি। সমাধান করার ক্ষেত্রে কিছু নিয়ম তোমাদেরকে অবলম্বন করতে হবে, কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হবে, তো তার ভিতরে একটা প্রসেস আছে পক্ষান্তর বিধি। দেখো তোমাদের কাছে বই আছে, বইটা সুন্দর করে খুলে দেখো, একটা বিধি আছে কি, পক্ষান্তর বিধি। এই যে পক্ষান্তর বিধি, এই পক্ষান্তরকে ভাঙলে কি হয় বলতে পারবে একজন? এটা যদি তুমি সন্ধি বিচ্ছেদ করতে চাও তাহলে কি হবে বলো? এই সন্ধি বিচ্ছেদ তোমরা করো নি এখনো, সন্ধি শিখো নি, এই তোমরা কি সন্ধি পড়ো না, সন্ধি
ওই যে বাংলা সন্ধি আছে জি স্যার পড়েছি তো এটা ভাঙতে পারবা এই পক্ষান্তরটাকে আগে বলো তো সরে অ আর সরে অ মিলে কি হয় সরে আ হয় না নাকি জি স্যার পক্ষান্তর মানে হচ্ছে এক পাশ থেকে আর এক পাশে নিয়ে যাওয়াকে পক্ষান্তর বিধি পড়ে যেমন খেয়াল করে দেখো আমি যদি মনে করো এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি আছে এটা আছে এখন তোমার প্রয়োজন কি এটা যদি সমাধান করতে চাও তাহলে এই মাইনাস ফাইভটাকে দেখো এখান থেকে সরাতে হবে ঠিক না কারণটা কি তোমাকে এক্স এর মান দরকার এক্স এর মান দরকার অজ্ঞাত রাশির মান দরকার বা চলকের মান দরকার এখন এই মানটা যদি বের করতে চাই তাহলে তোমাকে কি করা লাগবে এই যে রাশি এই যে সংখ্যাটা আছে এটাকে এই পাশ থেকে সরাতে হবে এই পাশ থেকে সরাতে হবে তখন কি করা লাগবে দেখো আমি বললাম কি তখন করা লাগবে হচ্ছে যে এখানে যে মাইনাস আছে যখন সমানের ওই পারে চলে যাবে তখন সেটাকে বলবো কি প্লাস মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ কি হবে দেখো থ্রি প্লাস আছে ফাইভ হবে অর্থাৎ ক্যালকুলেশন করলে আট হয় দেখো বুঝো কি না এই যে প্রসেসটা করলাম এটাকে বলা হয় পক্ষান্তর বিধি বুঝতেছো এই কথা বলো বুঝতে পারছো এটা এই যে এইমাত্র দেখো পক্ষান্তর বিধি তো দেখালাম আমাদের উদ্দেশ্যটা কি বলো আমাদের উদ্দেশ্যটা এক্স এর মান বের করা বলো এক্স এর মান বের করা তো এখানে যেমন এক্স এর মানটা বের করার উদ্দেশ্য ছিল সমাধান করা মানেই এক্স এর মানটা বের করা অজ্ঞাত রাশির মান বের করা তো এখানে দেখো প্লাস ছিল যখন এই থ্রিটাকে আমি ওই পারে পার করলাম মানে সমান ওই পারে পার করলাম তার চিহ্ন পরিবর্তন হয়ে সে হলো মাইনাস মানে প্লাস ছিল সে হলো মাইনাস এখন জাস্ট সাধারণ ক্যালকুলেশন নয় থেকে তিন বাদ দিলে থাকে হচ্ছে ছয় এটা আমাদের আনসার এটাকে বলে পক্ষান্তর বিধি তো এইটাই প্রসেসটা আমি আবার এভাবে করলাম দেখো এখানে আস্তে আস্তে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি তো আমাদের দরকার আছে এক্স এর মান ফাইভ তোমার এই পাশে রাখলে হবে না এক্সকে সবসময় সিঙ্গেল রাখতে হবে মানে মুক্ত রাখতে হবে তখন এই মাইনাস ফাইভটাকে আমি করলাম কি এই পাশে নিয়ে গেলাম যেহেতু মাইনাস ফাইভ ছিল তাহলে এই পাশে এলে তার চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস ফাইভ হলো দেখো বুঝো কিনা তার মানে অ্যান্সার হলো আট এটাকে এই যে প্রসেসটা করলাম এই প্রসেসটার নাম হচ্ছে পক্ষান্তর বিধি অর্থাৎ এক পক্ষ থেকে আর এক পক্ষে নিয়ে যাওয়া সে ছিল এই পক্ষে বাম পক্ষে তাকে নিয়ে গেলাম হচ্ছে ডান পক্ষে এই যে এইভাবে নিয়ে যাওয়ার যে প্রসেসটা তাকে বলা হয় পক্ষান্তর বিধি যখন অঙ্কটা করবা লাস্টে এখানে লিখে দেবা ব্যাকেটে যে পক্ষান্তর বিধি কথা কি বুঝতে পারছো বিষয় এটা লিখে দিবা অঙ্ক যখন করবা প্রসেস গুলো লিখে দিবা যে পক্ষান্তর করে বিধি বা পক্ষান্তর করে লিখলে হবে কোনো সমস্যা নেই এখন খেয়াল করে দেখো বুঝতে পারছো বিষয়টা বলো এবার আসলে দেখো দুই নম্বর যে প্রসেসটা শেখাবো সেটাকে বলা হয় বর্জন বিধি বর্জন বিধি এটাকে বলা হয় বর্জন বিধি তো বর্জন বিধি দুই ধরনের একটা আছে যোগের বর্জন আর একটা আছে গুণের বর্জন যোগের বর্জন বিধি মানে এটা আছে দুই ধরনের বিধি আছে বর্জন বিধিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা আছে যোগের বর্জন বিধি আর একটা আছে গুণের বর্জন বিধি এখন দেখো তো আমি একটা ইকুয়েশন লিখতেছি সমীকরণ লিখতেছি টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এ প্লাস থ্রি দেখো তো বুঝো কিনা এখন একটু খেয়াল করে দেখো এই যে সমীকরণটা আমি লিখছি এই সমীকরণের বাম পক্ষে তিন আছে খেয়াল করো মনোযোগ দিয়ে বাম পক্ষে প্লাস থ্রি আছে ডান পক্ষেও প্লাস থ্রি আছে কথা কি দেখছো বিষয়টা খেয়াল করছো বাম পক্ষেও থ্রি আছে ডান পক্ষেও থ্রি আছে একই সংখ্যা আছে এক কথা একই সংখ্যা আছে তখন আমরা ক্যালকুলেশন না করেই এই তিনটাকে বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি এই যে বাদ দিলাম এই বাদ দেওয়ার প্রসেসটাকে বলা হয় বর্জন বিধি কথা কি বুঝতে পারছো জি স্যার আমরা এখান থেকে ক্যালকুলেশন না করেই এই তিনটাকে বাদ দিতে পারি যেহেতু যোগ ছিল এজন্য নাম দেওয়া হয়েছে যোগের বর্জন বিধি এই তিনটাকে বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে ক্যালকুলেশন না করে তাহলে বাদ দিলে কি হবে বলো তো বাদ দিলে হবে এটা না টু এক্স ইকুয়াল টু এ হবে না বাদ দিলে লাস্ট ওখান থেকে তিন বাদ এখান থেকে তিন বাদ তার মানে টু এক্স ইকুয়াল টু এ এই প্রসেসটার নাম হচ্ছে কি বর্জন বিধি কিসের যোগের বর্জন বিধি
মনে থাকবে কথা? জি স্যার। ওকে জি স্যার। এখন তুমি হয়তো তোমরা মনে করতে পারো, স্যার এটা কিভাবে বাদ দিতে পারি আমরা, কেন বাদ দিলাম বা কিভাবে বাদ দিতে পারি? বাদ দিতে পারি কিভাবে? দেখো আমি যদি এটাকে সমাধান করি, দেখো 2x এ পাশে রাখলাম, তাহলে আমাদের নিয়মটা কি, এটাকে যদি ডান পাশে নিয়ে যাই, এটাকে যদি ডান পাশে নিয়ে যায়, তাহলে নিয়মটা হচ্ছে এ যা থাকবে, যা তার আগে যা চিহ্ন থাকবে চিহ্নটা পরিবর্তন হবে। দেখো তো এই তিনের আগে কি প্লাস আছে না, তাহলে ওই পাশে গেলে কি মাইনাস হবে না, তাই এ প্লাস থ্রি যা ছিল তাই থাকুক, আর এটাকে শুধু আমি এই পাশে নিয়ে আসতেছি, তাহলে মাইনাস থ্রি। এখন দেখো এইটা কাটাকাটি হয়ে তার মানে থাকে কত, 2x = a। তুমি ক্যালকুলেশন করে করতে পারো, ক্যালকুলেশন না করে করতে পারো। যদি ক্যালকুলেশন না করে করে দাও, তাহলে বলবা এখানে যে বর্জন বিধি করে বা বর্জন করে, বর্জন বা এরকম লিখতে পারো, বর্জন বিধি অনুসারে এই লাইনটা লিখতে পারো, লিখতে পারো যে বর্জন বিধি অনুসারে। কথা কি বুঝতে পারছো? মানে তিন তিন বাদ দিয়ে দাও, দিয়ে লিখো যে বর্জন বিধি অনুসারে। কথা বুঝতে পারছো এখানে? জি স্যার। ওকে, এটা গেল যোগের বর্জন বিধি, যোগের বর্জন। এখন যদি আমি গুণের বর্জন বলি, গুণের বর্জন বিধি, দেখো আমি এবার লিখবো কি গুণের বর্জন বিধি, গুণের বর্জন তোমরা লিখে নিলে লিখে নাও, অথবা বইও আছে কিন্তু লিখে নিলে লিখে নিতে পারো। তো গুণের বর্জন বিধিটা দেখো, মনে করো আমি একটা এক্সাম্পল লিখতেছি, 4 × 2x + 1 = 4 × x - 2। দেখো বুঝো কিনা? তো এখন দেখো এই ফোর, এই ফোর এর সঙ্গে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে না? জি স্যার। আবার এই ফোর এর সঙ্গে গুণ অবস্থা আছে, এজন্য আমি এখন করব কি, দুই পাশে যদি একই সংখ্যা আছে গুণ অবস্থায়, তাহলে উভয় পক্ষ থেকে এই ফোর ফোর বাদ দিতে পারি, মানে ওটা বাদ দিতে পারি। যদি বাদ দিই এর নাম হবে কি, গুণের বর্জন বিধি, যেহেতু গুণ আকারে ছিল এবং গুণ আকারে ছিল একই সংখ্যা দুইটা সংখ্যা এর সাথে গুণ আকারে ছিল, উভয় পক্ষ থেকে আমি ফোরটা বাদ দিয়ে দিলাম। যখন উভয় পক্ষ থেকে ফোরটা বাদ দিব, তখন সেটাকে বলবো কি, গুণের বর্জন বিধি। অর্থাৎ ফোর ফোর বাদ দিলে থাকে আছে এখানে 2x + 1, আর এখানে থাকবে আছে x - 2। এটার নাম দিব আমি কি, গুণের বর্জন বিধি অনুসারে। এত কিছু না লিখলে হবে, শুধু লিখলে বর্জন বিধি অনুসারে করলে হবে, বর্জন বিধি অনুসারে। দেখো বুঝো কিনা? ক্লিয়ার বুঝেছো? ওকে, এখন আমরা শিখলাম পক্ষান্তর বিধি, বর্জন বিধি। বর্জন বিধি দুটো ভাগ করেছি, একটা হচ্ছে যোগের বর্জন বিধি, এটা গুণের বর্জন বিধি। এবার যেটা শিখবো সেটা হচ্ছে আর গুণন বিধি, আর গুণন। দেখো এবার যেটা শিখবো সেটা হচ্ছে আর গুণন, শব্দটা হচ্ছে বানানটা হচ্ছে এরকম, আর গুণন। দেখো বুঝো কিনা? আর গুণন বিধি, এবার যেটা শিখতেছি সেটা হচ্ছে আর গুণন বিধি। কথা কি বুঝতেছো? তো আর গুণন বিধিটা কেমন, মনে করো তোমার একটা অঙ্ক করতে করবা, তোমাকে এরকম হয়ে আসে অঙ্কটা, এরকম হয়ে আসে, এটা কিন্তু ভাগ চিহ্ন। হ্যাঁ আমি কিন্তু বারবার এরকমও দিই আবার এরকমও দিই, মনে রেখো এটা কিন্তু ভাগ, মানে x/2। ওকে স্যার। আর ভাগ কিন্তু বাই পড়তে হয়, ভাগ কিন্তু ভাগ পড়তে হয় না, ইংলিশে বাই পড়তে হয়। তার মানে x/2 = 5/3, এটা আছে। মনে করো যে একটা অঙ্ক তোমাকে দিলাম, অঙ্ক তোমাকে আমি দিলাম, তুমি সেটা এরকম একটা অঙ্ক দিলাম, বললাম সমাধান করো, বললাম সমাধান করো। তাহলে সমাধান করার ক্ষেত্রে কি করবা, প্রথমে একটা প্রসেস করতে হবে, আর গুণন প্রসেস করতে হবে। আর গুণনটা কি, দেখো এই যে এর সঙ্গে এর গুণ করতে হবে, মানে অঙ্কটা যদি আমি আর একটু ভালো করে এই করি, এরকম টান না দিয়ে যদি আমি অঙ্কটা এভাবে দিই, তাহলে ভালো বুঝতে পারবা। x/2 এখানেও আমি 5/3 করলাম, দেখো বুঝো কিনা? এভাবে দিলাম ভালো হলো। দেখো এখন করব কি, আমরা এই বরাবর গুণ করব। তো এই বরাবর গুণ মানে কি হচ্ছে, দেখো তো x গুণন 3, এখন তো x আর এর গুণ 3 = আর এই বরাবর গুণ করব, এই বরাবর গুণ আর এই বরাবর গুণ, মানে 2 × 5, দেখো বুঝো কিনা? তাহলে কত হলো, 3x = 5 = 10, 5 × 10। এই যে প্রসেসটা করলাম এটাকে বলা হয় আর গুণন বিধি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এটাকে বলা হয় আর গুণন বিধি। হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারছো তো? তারা এটার নাম দিলাম কি, আর গুণন বিধি।
তো যারা ক্লাস করতেছে না তারা তো অনেক কিছু মিস করতেছে, এটা কি করে আমি তো বুঝলাম না। আমি অনলাইনে কালকে আমি বলে দিছি যে অনলাইনে ক্লাস নেবো, আমি আজকেও আমি আবার পাঠালাম, ক্লাস করে না, এরা কি শিখবে এরা, আমি তো বুঝতে পারতেছি না। এই এই বিষয়গুলো না শিখতে পারলে ক্লাস, আমি তো জানি যে উপর ক্লাসে গেলে দেখবে কিছুই বুঝবে না, তখন মনে করবে যে আসলে এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসলো। এখন থেকে ক্লাস 6, 7, 8 এই তিনটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই তিনটা ক্লাস যদি কেউ ভালোভাবে শিখতে পারে, পরবর্তী 9, 10 ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স যেখানে যাবে সেখানে ভালোভাবে শিখতে পারবে, কারণ এগুলো বেসিক, এইগুলো ক্লাস করে না ঠিক মতো। যাই হোক, বুঝতে পারছো তাহলে আর্গন বিধিটা? তাহলে আর্গন বিধিটা হচ্ছে এইভাবে হয়, তাই এইভাবে আমাদেরকে সমাধান করতে হয়। কি কথা বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। ওকে, এখন আরেকটা বিধি আছে, এই বিধিটা শেষ বিধি, সেটা হচ্ছে প্রতিসাম্য বিধি। একটা বিধি হচ্ছে কি প্রতিসাম্য, আমরা শিখবো এবার কি একটা প্রতিসাম্য বিধি। দেখো এই প্রতিসাম্য বিধিটা কি, প্রতিসাম্য বিধিটা হচ্ছে মনে করো আমি একটা এক্সাম্পল দিতেছি, 2x + 1 একটা এক্সাম্পল, বইয়ে আছে সেই এক্সাম্পল গুলো, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি 5x - 8। এখন মনে করো দেখো যে এখানে আছে 2x + 1, এখানে আছে 5x - 8। তো আমাদের এখানে একটা খেয়াল করে দেখলে বুঝতে পারবে এই 2x কিন্তু ছোট সংখ্যা আর 5x কিন্তু একটা বড়, 5x কিন্তু বড় আর 2x কিন্তু ছোট। এখন মনে করতেছো যে আমি যদি পক্ষান্তর করি, 2x থেকে 5x এদিকে আসতে হবে, তাহলে -3x হয়, মানে বুঝতেছো কথা আমি যেটা বলতেছি। মনে করো অঙ্কটা যদি পক্ষান্তর করো, পক্ষান্তর করো তাহলে কি করবা, এই 2x থেকে 2x রাখবে এই পাশে, এই 5x এই পাশে নিয়ে আসবা, মানে 5x এই পাশে নিয়ে আসবা, তারপর কি করবা এই -8 যা থাকলো তাই এই 1টাকে তুমি এই পারে নিয়ে গেলা। এখন তোমার মনে হচ্ছে যে আসলে ক্যালকুলেশনটা করলে যেমন কেমন হয়, যেমন 2x থেকে যে 5x বাদ দাও তাহলে -3x হয়, একটা মাইনাস আসতেছে না, অঙ্ক হবে না তা না, অঙ্ক হবে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, আমি সেটা বলতে চাচ্ছি অবশ্যই হবে। এখন তোমার যে মনে হচ্ছে যে না আমি হচ্ছে এইভাবে করব না অঙ্কটা, আমি এইভাবে অঙ্কটা করব না মনে করো, তাহলে মনে করতেছে যে আসলে আমার দরকার কি, এটা এই পাশে আছে এইটাকে আমি ওই পারে নিয়ে যাব আর এইটাকে আমি এই পারে নিয়ে আসবো। হ্যাঁ বলো স্যার, ওই অঙ্কটাতে আমাদের তো 2x থেকে 5x মাইনাস করলে আসছে -3x, আর -8 আর -1 যদি আমরা প্লাস করি তাহলে হবে -9। পরে কি আমরা এই দুইটা দুই পাশের মাইনাস থেকে কেটে দিয়ে পড়না? হ্যাঁ হ্যাঁ কেটে দিবা, এই যে বর্জন বিধি, বর্জন বিধি করবা, বর্জন বিধি কি এই যে দুই পাশে একই জিনিস আছে বাদ দিয়ে দিবা, বাদ দিলে থাকবে কত 3x = 9। এখন কি খেয়াল করো আরেকটা বিষয় যদি তুমি বললাই তাহলে শেষ করে দিটা, এই যে 3x আছে এক্সট্রাকে তো সিঙ্গেল করতে হবে, মানে এক্সট্রাকে মানটা বের করতে হবে, তখন করতে হবে কি তুমি এই 3 দিয়ে ভাগ করতে হবে সিঙ্গেল করতে হলে, কথা কি ক্লিয়ার? তার মানে একে ভাগ করে কাটাকাটি করে এক্স হবে আর এটা কাটাকাটি করে 3 হবে, তার মানে অ্যান্সার হবে 3, এখানে এখানে অ্যান্সার হবে 3। অথবা অথবা তুমি যদি মনে করো যে না আমি এরকম করে করবো না, এটা তো ছোটবেলার ক্লাসের কথা, তা 6 এর বিষয়টা এভাবে করবো না, তুমি যদি এইভাবে করো 3x = 9 আছে, দেখো তো এই এক্স এর সাথে 3 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না? জি স্যার। তাহলে যদি গুণ অবস্থা থাকে তাহলে তুমি চিন্তা করো যে একে যদি এই পারে পার করো, মানে সমানে এই পারে আনি আসতে চাও, সেটা ভাগ হবে। একটা জিনিস মনে রাখবা, কেউ যদি সমানের এই পাশে গুণ থাকে ওই পারে গেলে ভাগ হয়, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গেলে গুণ হয়, এই পাশে যোগ থাকলে ওই পাশে হলে বিয়োগ হয়, এই পাশে বিয়োগ হলে ওই পাশে হলে গুণ যোগ হয়, কথা কি ক্লিয়ার বুঝেছো আমার? একবারে বলা হয়ে গেল কথাটা। তাহলে এখন যেহেতু এই গুণ আছে, তাহলে তুমি যদি মনে করো যে এই প্রসেস আমি করব না, তাহলে করবা কি, এখানে যদি গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে, মানে 9 নিচে 3 চলে যাবে, ক্যালকুলেশন করলে শুধু 3 হবে, তার মানে x = 3। এভাবে করা যাবে, আমি শেখাবো এগুলো, আমি জাস্ট যেগুলো যখন এই বিধিগুলো শেখানোর পরে আমরা অঙ্কে চলে যাব, অঙ্কে গেলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে। দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা বুঝতে পারছো? ওকে, এখন আমি যেটা আমি যে প্রতিসাম্য বিধিটা বলতে চাচ্ছি আমি, সেটা মনে করো তোমার মনে হলো একজনের যে স্যার আমি হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করব না, পক্ষান্তর করব না, আমি হচ্ছে এইটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পারে নিয়ে যাব,
দেখো যখন তুমি একসঙ্গে পুরোটা ধরে পুরোটা ধরে এই পাশে নিয়ে আসবা, দেখো খেয়াল করে যখন পুরোটা এই পাশে নিয়ে আসবা আবার এই পুরোটা ওই পারে দিয়ে দিবা, তখন যে কাজটা করা হলো এই প্রসেসটার নাম কি? প্রতিসাম্য বিধি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। কথা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ এই তাহমিনা বুঝতে পারছো? বুঝেছো এটা? আনিকা মনিকা এগুলো কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ তার মানে তুমি যদি মনে হয় কখনো, অঙ্ক তো এইভাবে করা যাবে কোনো সমস্যা নাই, কিন্তু মনে হয় যদি যে স্যার আমি হচ্ছে এই পুরো টার্মটাকে আমি এই পারে নিয়ে চলে আসবো আর এই পুরো টার্মটাকে আমি এই পারে নিয়ে চলে যাব, এই পারে নিয়ে চলে যাব, তখন যে প্রসেসটা নাম বললাম সেটা নাম আছে প্রতিসাম্য বিধি। এভাবে করা যাবে, এই টার্মটাকে পুরোটা এই পাশে নিয়ে আসবা আর এটাকে এই পাশে নিয়ে যাবে, করা যাবে। এখন বলতে পারো স্যার কিভাবে করা গেল এটা? কোনো চিহ্ন টিহ্ন পরিবর্তন হলো না, যা ছিল তাই হলো, কিভাবে হলো? দেখো কিভাবে হলো, করলে কোনো মানে কোনো পরিবর্তন হলো না। খেয়াল করে দেখো এখন, যে তুমি যদি এই টার্মগুলোকে পুরোপুরি এই পাশে নিয়ে আসতে চাও, সমানের এই পারে নিয়ে আসতে চাও, কি হয়? পক্ষান্তর বিধি অনুসরণ করে কি হয়? এই যে ফাইভ এক্স আছে সেটা কি মাইনাস ফাইভ এক্স হবে না বলো? আর এই মাইনাস আছে সে প্লাস হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এরপর ইকুয়াল ইকুয়াল, ওকে। এখন এদেরকে আমি ওই পারে পার করবো, এদেরকে ওই পারে পার করবো, আর ওই এদেরকে যদি ওই পারে পার করি, এ প্লাস আছে সে হয়ে যাবে কি মাইনাস, আর এ প্লাস আছে সে হয়ে যাবে কি মাইনাস। কথা ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো যে আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই, তাহলে এ প্লাস হয়ে যাবে আর এ হবে কি মাইনাস, দেখো বুঝো কিনা। এরপর এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, এ হবে প্লাস, এও হবে প্লাস। এখন উভয় পক্ষ থেকে মাইনাসটা বর্জন করতে পারি, যেহেতু মাইনাস উভয় পক্ষে আছে, আমাদের যে বর্জন বিধি শিখলাম মাইনাসটা বর্জন করতে পারি। বর্জন যদি করি থাকলো কি ফাইভ এক্স মাইনাস এইট, আর এই পাশে থাকলো কি টু এক্স প্লাস ওয়ান, দেখো বুঝো কিনা। তাহলে আমি যেটা বলতেছিলাম যে তুমি যদি এভাবে করো তাহলে মানে কোনো পরিবর্তন হবে না, এই বিধিটার নাম হচ্ছে প্রতিসাম্য বিধি। তা আমরা এত ক্যালকুলেশন করবো না, এত কষ্ট করবো না। তোমার যদি প্রয়োজন বোধ করো যে মনে হয় যে স্যার এই টার্মটা পুরোপুরি আমি এই পারে নিয়ে আসবো, তাহলে পুরোপুরি যদি এই পাশে নিয়ে আসো আর এটাকে যদি পুরোপুরি ওই পারে নিয়ে যাও, তখন সেই প্রসেসটাকে বলবো কি আমরা কি প্রতিসাম্য বিধি, দেখো বুঝো কিনা। জি স্যার বুঝেছি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের এই যে এখন কথা হলো যে এই যে বিধিগুলো আমি শেখালাম, এতগুলো বিধি শিখালাম, এর ভিতরে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো, যে স্যার এই জায়গাটায় প্রবলেম থাকলে আমি তোমাকে বলবো সেই জায়গাটায়। এই চারটা বিধি শিখেছি মোট, একটা সে পক্ষান্তর, একটা বর্জন বিধি, তার বর্জনের দুইটা আছে, একটা আছে যোগের, একটা সে গুণের, আর গুণন, আর এই যে প্রতিসাম্য, লাস্ট প্রতিসাম্য শিখালাম, দেখো বুঝতে পারছো কিনা। জি স্যার। ওকে এখন বুঝে থাকলে একটা অঙ্ক আমরা করা যাক, এখন যদি সময় আছে আমাদের একটা অঙ্ক যদি আমি করি, অঙ্কটা বের করি, থামো তোমরা বের করো। অনুশীলনী 7.1, 7.1 বের করো। 7.1 এর বের করেছি। 7.1 এর দেখো লেখা আছে সমাধান করো, অনুশীলনী 7.1, 7.1 এখানে দেখো এক নম্বর অঙ্ক দিয়ে আমি শুরু করি, ছোট্ট একটা অঙ্ক দিয়ে শুরু করি। এক নম্বর অঙ্ক বলছে সমাধান করো, মানে প্রশ্নে বলতেছে কি যে সমাধান করো। সমাধান করা মানে কি? এক্স এর মান বের করা, ঠিক না? মানে অজ্ঞাত রাশির মানটা বের করা বা চলকের মানটা বের করা। তো এখানে যেহেতু লেখা আছে কি ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স প্লাস সেভেন, এটা আমাদের আছে, ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স প্লাস সেভেন, এটা আমাদের আছে। এখন এটাকে আমরা সমাধান করব। তাহলে খেয়াল করে দেখো তো আমাদের নিয়মটা কি, দেখো বলো, এখানে বা লিখতে হবে কিন্তু, কারণ সমান চিহ্ন অলরেডি একটা আছে। নিয়মটা হচ্ছে যে যখন তুমি এক্স এর মানটা বের করতে চাচ্ছ, তখন এক্স এর টার্মগুলোকে এক জায়গায় করা, মানে একসঙ্গে করা। তো দেখো এখানে ফোর এক্স আসছে, এখানে টু এক্স আসছে, তো আমরা একটা কাজ করি, এই টু এক্সটাকে এই পারে নিয়ে আসি। যখন এই পারে নিয়ে আসবো সেই প্রসেসটার নাম কি? পক্ষান্তর প্রসেস বা পক্ষান্তর বিধি। তো নিয়মটা কি, যদি আমি এটাকে এই পারে নিয়ে আসি তাহলে কি হবে, এখানে যে প্লাস ছিল
তার চিহ্নটা পরিবর্তন হয়ে সেটা হয়ে যাবে কি মাইনাস। ওকে, এখন খেয়াল করে দেখো এখানে 7 যা আছে তাই লিখলাম, এই সংখ্যাটাকে আমি এদের সাথে রাখবো না, এদের সঙ্গে আর আমি রাখবো না, এটাকে আমি করব কি ডান পাশে নিয়ে আসবো। যখন ডান পাশে নিয়ে আসবো তখন এ ছিল প্লাস, সে হয়ে যাবে কি মাইনাস। এটার প্রসেসটার নাম কি? পক্ষান্তর বিধি। আমরা লিখবো কি যে পক্ষান্তর বিধি অনুসারে, বা পক্ষান্তর বিধি লিখলাম, দেখো বুঝো কিনা, বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো এই 4x থেকে 2x বাদ দিলে থাকে আছে 2x, ইকুয়াল টু হচ্ছে 7 থেকে 1 বাদ দিলে থাকে 6। তা আমি কি বললাম কিছুক্ষণ আগে যে আমাদের শুধু তো x এর মানটা বের করতে হবে, 2 তো প্রয়োজন নাই, তো 2 টাকে মানে x টাকে সিঙ্গেল করতে হবে বা মুক্ত করতে হবে। তাহলে করব কি আমি এই যে x এর সাথে 2 যে গুণ অবস্থায় আছে এ যদি ওই পাশে চলে যায় ভাগ হয়ে যায়, অর্থাৎ x ইকুয়াল টু 6/2। এখন তুমি যদি কাটাকাটি করো 3 হয়, তার মানে x এর মানটা হয় কত 3। তার মানে নির্ণয় সমাধান আমি বলতে পারি, নির্ণয় সমাধান সমাধান কত x ইকুয়াল টু 3, এটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারো কিনা, না বুঝতে হলে বলো। জি স্যার বুঝেছি। বুঝে থাকলে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক দেবো, সবগুলো দেবো না, মোটামুটি 1-2 থেকে 7